হ্যালো মাই সুইট লাভলি ফ্রেন্ডস, ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস তোমরা সকলে ভালো আছো। ফ্রেন্ডস আমি বিন্দাস আছি। সো মাই সুইট লাভলি ফ্রেন্ডস, কালকের ব্লগটি আমি আর এন্ড করতে পারিনি, আই এম সো সরি ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, আজকেও কিন্তু আমি কালকের ব্লগটি কন্টিনিউয়াসলি করে চলেছি। আজ হলো 9th May, মনডে, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 11:30। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। সো ফ্রেন্ডস, এই জাস্ট আমরা ব্রেকফাস্ট করে উঠলাম, আর তোমাদেরকে তো আমি কালকে দেখিয়েছিলাম যে আমরা কী কী ব্রেকফাস্ট করলাম। তো যাই হোক, কোনো রকমে ব্রেকফাস্টটা সেরে এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের হোটেল রুমে যে বড় একটি উইন্ডো রয়েছে, তোমাদেরকে কালকে বললাম না, সেই উইন্ডো থেকে বাইরের নজারাটা একবার দেখে নাও বন্ধুরা। অসাধারণ ভিউ, খুবই সুন্দর লাগছে এই ভিউটি দেখে। আমরা এখন ছাদে চলে এসেছি, রুটটপের ওপর। তো রুটটপের ওপর এসে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখো এদিকে একটা বড় হোটেল রয়েছে, খুব সুন্দর হোটেলটা, আমার বেশ পছন্দ হয়েছে হোটেলটা। আর এই বাচ্চা পার্টিরা দেখো কি করছে, তাণ্ডব লীলা শুরু করেছে। এই নেচারটা কি সুন্দর, দেখো বিউটিফুল নেচার একটা। পিছনে একটা পাহাড় আছে, সবুজ, একদম সবুজের প্রাকৃতিক ছোঁয়ায় ভরপুর রয়েছে, বেশ ভালো লাগছে। আর রোদটাও আছে ভালোই, আমার বেশ ভালোই লাগলো ভিউটা। বাট হোটেলের খাওয়া দাওয়াটা একদম বাজে খাওয়া দাওয়া, রুম সার্ভিস ভালো নয়। তো যখনই এখানে আসবে হোটেলটা ভালোভাবে সিলেক্ট করে দেন আসবে, নচেত এখানে এলে পরে খাবার সাথে করে ক্যারি করতে হবে। আর কারেন্টের কোনো ঠিকানা নেই, তোমাদেরকে আগেও বললাম এখনও বলছি, কারেন্ট যখন তখন চলে যাচ্ছে। আমার অভিজ্ঞতা একদম খারাপ হয়েছে এখানে এসে, তাও গ্যাংটকটা ভালো ছিল, বাট এখানে একদম বাজে। তো হোটেলটা চুজ করে আসবে, ওকে, অনলাইনে একবার দেখবে, রিভিউগুলো দেখবে, অনলাইনে অনেকে রিভিউ দেয়, তোমরা ওগুলো দেখে নিও, তারপরে আসবে। এবং কেউ যদি চেনাশোনা থাকে এসেছে এখানে, তাদের সাথে তোমরা যোগাযোগ করে একটু কথা বলে নিতে পারো, আশা করি তোমরা নিশ্চয়ই উপকৃত হবে বন্ধুরা। আর এই দিকে দেখো বন্ধুরা, রেহানের কাণ্ড কারখানাটা। একটু আগেই রেহান স্নান করে উঠেছে, স্নান করে ওঠার পর শীতে হোটেল রুমে বসে ঠক ঠক করে কাঁপছিল। তো ওকে জোর করে আমি রুটটপে নিয়ে এসেছি, একটু রোদে বসলে ওর ভালো লাগবে, আর চুলটাও শুকিয়ে যাবে। আর ওর সাথে সাথে ওর ভাইকেও নিয়ে এসেছি, তো দুজনে মিলে একটু খেলাধুলো করুক, কারণ বাচ্চা তো, ওরা যদি একটু না খেলাধুলো করে তো ঝিমিয়ে পড়বে, তো সেই কারণে ওদেরকে ছাদে নিয়ে এসেছি। আর এই সুযোগে আমি তোমাদের সকলের সাথে লাচেংয়ের গ্রাম্য প্রাকৃতিক পরিবেশটি শেয়ার করছি। আশা করি বন্ধুরা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, এবং তোমাদের সাথে সাথে আমিও ঘুরে দেখব। আমার ভীষণ ভালো লাগে জানো তো গ্রাম্য পরিবেশ, আর এইরকম যদি প্রাকৃতিক মনোরম গ্রাম্য পরিবেশ হয় তাহলে তার কথাই নাই। আর জানো তো বন্ধুরা, এই হোটেলটির রুট টপে এসে বারে বারে আমার নজর চলে যাচ্ছিল ওই হোটেলটির দিকে। কি সুন্দর হোটেলটি গো, আর ওই হোটেলের ফ্যাসিলিটি কিন্তু খুবই ভালো জানো তো। আমার খুব আফসোস হচ্ছিল, আমরা যদি ওই হোটেলটা বুক করতাম কত ভালো হতো। যাই হোক, কপালে ছিল না, কপালের নাম গোপাল। স্টেট ব্যাংক অফ সিকিমের পাশেই রয়েছে লাচেংয়ের হোটেলটি, আর এই হোটেলটির নাম হচ্ছে হোটেল মস্কো, যেই হোটেলটিতে আমরা লাচেংয়ে ছিলাম।
পিছনে পিছনে এগুলো দেখেছি এই দুটো রুম অ্যাটাচ আছে দেখেছি আয় চল চল না না অবশেষে লাচেং এর হোটেল থেকে দল বল নিয়ে রীতিমতন বেরিয়েই পড়লাম। লাচেং এর হোটেলে বসে বসে একটুও ভালো লাগছিল না, বিরক্তকর লাগছিল, তাই দল বল নিয়ে বেরিয়ে পড়েছি। ওইদিকে তো আমার দাদা ভাই আর কর্তা মশাই এনজয় আর মস্তি ফাটাফাটি করছে, আর এইদিকে আমরা হোটেল রুমে বসে বসে বোর হচ্ছিলাম। তো আমার মাথায় একটা প্ল্যান এলো যে বাচ্চারাও তো ঝিমিয়ে পড়ছে, বাচ্চাদেরকেও একটু চাঙ্গা করতে হবে। আর আমি বাপু এক জায়গায় ধীর হয়ে বসে থাকতে পারি না, আমার বিরক্তকর লাগে। তো ভাবলাম বাচ্চা পার্টিদেরকে নিয়ে বেরিয়ে পড়া যাক এবং নিজেদের মতো নিজেরা এনজয় করব। ওরা ওদের মতন এনজয় করছে, আমরা আমাদের মতন এনজয় করব। বন্ধুরা, একটু আগেই লাচেং এর আমাদের হোটেলের রুট টপ থেকে তোমাদেরকে এই হোটেলটা দেখাচ্ছিলাম না, যে কি সুন্দর হোটেলটা। তো আমি ভেবেছিলাম ওইটা ফ্রন্ট পোর্শন, বাট ওটা ফ্রন্ট পোর্শন ছিল না। এই যে লাচেং এর পথে ঘুরতে ঘুরতে হোটেলটাকে পেয়ে গিয়েছি, আর এখন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটাই হচ্ছে হোটেলের ফ্রন্ট পোর্শন। কি সুন্দর গো হোটেলটা, আমি পুরো ফিদা হয়ে গিয়েছি এই হোটেলটার ঝা চকচকে। কি সুন্দর কারুকার্য করা হোটেলটা গো, এই হোটেলে যদি থাকতে পারতাম ভাগ্য মনে হচ্ছে আমার খুলে যেত। আবারও বলতে বাধ্য হলাম কপালের নাম গোপাল, কপালে না থাকলে কিছুই হবে না। বাট এখন থেকে এই মুহূর্ত থেকে আমি ডিসাইড করলাম যখনই যেখানে ঘুরতে যাব হোটেল আমি চুজ করব, কাউকে হোটেল চুজ করতে দেব না। আমার কর্তামশাই আর দাদা ভাই এই হোটেল চুজ করার ব্যাপারটায় একদম আনাড়ি। বন্ধুরা, লাচেং এর পথে ঘুরতে ঘুরতে হঠাৎ এখন আমরা এসে পৌঁছে গিয়েছি একটি প্রাইমারি স্কুলের সামনে। বন্ধুরা, লাচেং এ আমাদের হোটেল মস্কোর ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর প্রাইমারি স্কুল, আর এই প্রাইমারি স্কুলে এখন চলছে টিফিন আওয়ার্স। আর এই টিফিন আওয়ার্সে স্কুলের সমস্ত স্টুডেন্টরা খেলাধুলোতে মেতে উঠেছে। স্কুল স্টুডেন্টদের খেলাধুলো দেখে আমার বাড়ির দুটি খুদের সদস্যর কিন্তু মন ভারাক্রান্ত হয়ে গিয়েছে বন্ধুরা, কারণ ওরা জানে যে এই স্টুডেন্টদের সাথে ওরা খেলতে পারবে না, আর স্কুলও কিন্তু এটা অ্যালাউ করবে না। তো ওদেরকে দেখে আমারও ভারী কষ্ট লাগছে, কিছু তো করার নেই, স্কুলের রুলস তো মানতেই হবে। এটা স্কুলের গ্রাউন্ড, এটা এই গ্রাউন্ড। আই বিরা রাস্তা কাটছে, আই লাচেং এর পথে ঘুরতে ঘুরতে আমরা কত রকম দৃশ্যই না উপভোগ করলাম। আমরা দেখলাম লাচেং এর প্রাইমারি স্কুল, আর সেই প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের খেলাধুলো উপভোগ করলাম। আর এখন ঘুরতে ঘুরতে বাচ্চা পার্টিদেরকে নিয়ে চলে এসেছি লাচেং এর রেশন দোকানের সামনে। আর লাচেং এর রেশন দোকানের সামনে এসে দেখছি লাচেং এর গ্রাম্য অধিবাসীরা রেশন দোকানে লম্বা লাইন দিয়েছে তাদের রেশন নেওয়ার জন্য। ওলে বাবালে, এটা কে গো? ছোট্ট আমার সোনা গো, ওলে দুষ্টু সোনা গো। লাচেং এর অধিবাসীদেরকে দেখে সুযোগটা আর হারালাম না, তাদের সাথে রীতিমতন গল্প করতে স্টার্ট করে দিয়েছিলাম। তো সেটা আর ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ আমি যখন গল্প করতে স্টার্ট করে দিই আমার কিছু আর মনে থাকে না। আর তোমরা যারা আমার ব্লগটা প্রতিনিয়ত দেখো তারা তো জানোই আমি কিন্তু সকলের সাথে মিলেমিশে থাকতে ভারী ভালোবাসি। লাচেনের অধিবাসীদের সাথে কথা বলতে বলতে লাচেনের মাতৃভাষাও আমি খানিকটা আয়ত্ত করে ফেলেছি। তোমরা প্রতিনিয়ত যারা আমার ব্লগটা দেখো এবং আমাকে যারা ভালো করেই জানো এবং আমার ছোটোবেলার বন্ধুবান্ধব যারা আছে এবং আমার বাড়ির সদস্যরা যারা আছে তারা তো জানো এই ছোটবেলা থেকে আমার একটা নেশা আছে। নেশা বা হবি যাই বলো না কেন, ছোটবেলা থেকে কিন্তু আমি বিভিন্ন দেশের ভাষা খুবই সহজেই আয়ত্ত করে নিতে পারি। খুবই ছোটবেলা থেকে আমার বিভিন্ন দেশের ভাষা জানতে, লিখতে এবং পড়তে খুবই ভালো লাগতো, আর এই ভালো লাগাটা কিন্তু আমার নেশায় পরিণত হয়ে গিয়েছে। আর এই যে নেশাটা আমার কিন্তু আমার বাবার কাছ থেকে এসেছে।
হয়েছে। কর্মসূত্রে আমার বাবার বিভিন্ন জায়গায় পোস্টিং হতো, সেই কারণে আমার বাবাকে বিভিন্ন দেশে যেতে হতো এবং সেই সমস্ত দেশে গিয়ে সেই দেশের কিছু বই আমার বাবা আমার জন্য বাড়িতে নিয়ে আসতো এবং ওই বইগুলো আমি খুবই উৎসাহের সাথে পড়তাম। আর এর থেকেই কিন্তু আমার বিভিন্ন দেশের ভাষা জানা, শেখা এবং লেখার আগ্রহ বেড়ে গিয়েছে। আর এমন আগ্রহ বেড়ে গিয়েছে, এটা নেশায় পরিণত হয়ে গিয়েছে।